যতনা ঘুলঙ্ঘ সবাইকে নমস্কার। আজকের এই কুমলুঙে যে বিশাল মাত্রার যে জনসভা, যে ধানসা র্যালি, এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা মাতার যিনি ফাউন্ডার, যিনি একটু আগে উনার জ্বালাময়ী বক্তব্য এখানে রেখেছেন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে এবার লোকসভার আসন্ন লোকসভার যিনি মনোনীত প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্রী বিজয় রাঙ্কল প্রেসিডেন্ট ত্রিপুরা মথা এবং শ্রী প্রেম কুমার রিয়াং প্রেসিডেন্ট IPFT এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সমস্ত যারা মন্ত্রীগণ আছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন CEM TTADC শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়াজি এবং চেয়ারম্যান TTADC শ্রী জগদীশ দেববর্মা মহোদয় এবং যারা বিধায়ক বিধায়িকারা এখানে উপস্থিত আছেন এবং এখানে বিশাল সংখ্যায় যারা ত্রিপুরা মাথার কার্যকর্তারা এখানে এসেছেন, IPFT যারা কার্যকর্তারা এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা এখানে এসেছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সত্যি আজকে এখানে আসার পর একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে, যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম। এখানে এসে এতটুকু আমরা বুঝেছি, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে সেখানে প্রায় 40,000 থেকে 45,000 লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, IPFT এবং ত্রিপুরা মথা এখন তিন শক্তি ত্রিশূল হয়ে গেছে, এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে, সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আমি তো টেইলার হ্যাঁ পিকচার তো আমি বাকি হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই সে ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ তারপর হচ্ছে পার্টি তারপর হচ্ছে আমি নিজ, আমি কে, দেশকে আগে ভালোবাসতে হবে তারপর পার্টিকে ভালোবাসতে হবে তারপর নিজেকে ভালোবাসতে হবে, এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী JP নাড্ডা যে কথাটা সবসময় বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে, দেশ সেইভাবে চলছে বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন, সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই সিটির গাড়ি এখানে পাঠিয়েছেন, সমস্ত গ্রামে GP BC এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত
আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি, যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তার গ্যারান্টি উনি দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন, আমার মা ও ভাই ও বোনেরা সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আছে। আমি নিশ্চিত যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে দুই ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি, দেশ যদি শক্তিশালী না হয়, কোনো অবস্থায় কারো কেউ শক্তিশালী হতে পারবে না বন্ধুগণ। সেই কারণে আমি বলছি বিপুল ভোটে আমরা গত ইলেকশনে 2019 আমরা জিতেছি, কিন্তু আমি আশা করি যে পরিমাণের লোক আমরা পশ্চিম আসনেও দেখেছি প্রায় 40,000-এর মতো লোক আমাদের সাথে আমাদের পার্টির থেকে আরম্ভ করে সব পার্টির থেকে আমাদের এই তিনটা পার্টি এবং জনসাধারণ আমাদের সাথে পায়ে হেঁটে আমাদের হরিয়ানা থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন। তিনি এসে অবাক হয়ে গেছেন যে এরকম ছোট্ট একটা ত্রিপুরা এইভাবে জনঢল বয়ে গেছে। আমি ত্রিপুরার বহু জায়গায় যাই, সব জায়গায় মানুষের রেসপন্স আমি দেখি, মানুষ আমাদের মোদিজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর বিশ্বাস রেখেছে, একটা রেসপন্স আমি দেখতে পেয়েছি। এখানেও আসার পর সেই রেসপন্স আমি দেখতে পাচ্ছি। বন্ধুগণ, বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের যে মহারাজা বীর আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়ের সাথে যখনই কোনো সমস্যা হয়েছে, ওনার সাথে আমার প্রায়শ টেলিফোনে কথাবার্তা হয়েছে, ফিজিক্যালিও ওনার সাথে আমি কথা বলেছি, অনেক কিছু যে সমাধান সেই সমাধানের চেষ্টা আমরা করেছি এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে 11টার মতো যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজিয়নে, তার মধ্যে এখন একটা আরেকটা যুগ হয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা মাথার সাথে ভারত গভর্নমেন্ট এবং ত্রিপুরার গভর্নমেন্টের যে এই ঐতিহাসিক চুক্তি। বন্ধুগণ, সত্যি উনি বলেছেন যে এখন শুধুমাত্র ট্রেইলার আর পিকচার বাকি হয়ে, আমি নিশ্চিত যে আগামী দিন সেই পিকচার আপনারা দেখবেন এবং সেই পিকচার অনেক সময় খারাপ পিকচারও অনেক সময় হয়, কিন্তু গুড পিকচার আপনারা দেখবেন, ভালো পিকচার, যে পিকচার দেখে আপনারা বলবেন না সত্যিকারের অর্থে আজকে আমরা শান্তিতে আছি, আমাদের কথা কেউ ভাবছে। এখানে বিস্তারিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন, আমাদের রাজীববাবুও বলেছেন এবং ভূপাগ্রাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন, আমি সত্যি আপ্লুত ওনার যে ভাষণের যে কথাগুলো উনি বললেন, আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে, আমি বলবো শোষণ করেছে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রীজি বুঝতে পেরেছেন, তবেই এই কথাগুলো যেটা এখানে বলা হলো, তবেই উনি এই কথা বলছেন যে আগামী দিন সুনেরা দিন আনে ওয়ালা হ্যায় ইয়ে তুমি বল সকতে হো আভি। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম তারা কোন মুখে আজকে একসাথে ওরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে, ওদেরকে জবাব দিতে হবে, জবাব কিভাবে দেবেন, এই যে আমাদের গণতন্ত্র, গণতন্ত্রে ভোটের মাধ্যমে ভোটের বাক্সে আজকে এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে রূপান্তরিত করেছিল, কিন্তু এখন মানুষ বুঝে গেছে, এখন বুঝে যাচ্ছে সবাই যে সত্যিকারের অর্থে যদি জনজাতিদের উন্নয়ন করতে হয় সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি করতে পারবেন। আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এখন একজন আমাদের জনজাতির মহিলা, আপনারা সবাই জানেন, একের পর এক আমি এখানে বিস্তারিত পুরো নিয়ে এসেছি, সময়ের কারণে আপনাদের যাওয়ারও সময় হয়েছে, এখানে এক এক বিষয় আপনারা দেখেছেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, ওনাদের জন্য যেভাবে চিন্তা করেন, একমাত্র ওনার উপরে ভরসা করা যায় যে আগামী দিন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস ও তার প্রয়াস করবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, এই যে ইলেকশন, এই ইলেকশন শুধুমাত্র রাজ্যের ইলেকশন না, এই ইলেকশন আমাদের সর্বভারতের, ভারতের কি অবস্থা হবে তার ইলেকশন, সেখানে নীতি নির্ধারণ হবে, আমাদের এখানে কি ড্রেন নেই, কারো রাস্তা নেই, কারো চাকরি নেই, সেই ইলেকশন না, সেটা হচ্ছে অ্যাসেম্বলির ইলেকশন কিন্তু বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, কিন্তু এই ইলেকশন হচ্ছে সর্বভারতীয় ইলেকশন, লোকসভার ইলেকশন, নীতি নির্ধারণ হবে। বন্ধুগণ, আমি সেই কথাই বলছি, প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন, মেরে মিট্টি মেরা দেশ,
আপনারা ভাবুন একবার কি স্লোগান উনি দিয়েছেন, মেরা মেরে মিট্টি মেরা দেশ। আমাদের সমস্ত জায়গার, সমস্ত ত্রিপুরার থেকে, ভারতবর্ষের সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা উনার যে আহ্বানে আমরা বানিয়েছি, ত্রিপুরাতেও আমরা অমৃত বাটিকা বানিয়েছি। আমরা কোনোদিন নিজের মাটি সম্পর্কে আমরা জানতাম না, আমরা মাদারল্যান্ড বলি, বা পৃথিবীর কোথাও মাদারল্যান্ড বলে না, ফাদারল্যান্ড বলে, কিন্তু একমাত্র ভারতবর্ষে মাদারল্যান্ড বলে আমরা সম্বোধন করি। এই মাকে আমাদের ভ্রমণ করা উচিত, আমরা সেইগুলো কিন্তু জানতাম না। প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন দেশকে আগে ভালোবাসতে হবে, যখন উনি বললেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আমরা আগেও পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি, কিন্তু উনি যখন বললেন যে সবাইকে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ কিনে নিজের পয়সা